আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আলমিরা নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাবো। আমি আমার আলমিরার একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি ভেতরে কিভাবে সব গুছিয়ে রাখি এটাই আর কি। তো তখন অনেক কমেন্টস এসেছিল যে এটা কিসের বা কী রকম খরচ হয়েছে সব কিছু আর কি। তো কমেন্টসে তো আসলে অত ডিটেলস বলা যায় না, আর সেই জন্য ভাবলাম আরেকটা ভিডিও আপলোড করি ডিটেলস সব কিছু জানাই। তো বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি, ডিটেলস সব জানাচ্ছি। এটা হচ্ছে বোর্ডের, এটা ওপরে আলাদা বোর্ড, ভেতরে আলাদা বোর্ড, আর এখানে কিন্তু অনেক দাগ, খুব সুন্দরভাবে হয়তো গোছানো নাই আসলে, রেগুলার যেভাবে অত সুন্দরভাবে গোছাতেও পারিনি, শীত অনেক। তো তাকগুলো আমি দেখাচ্ছি, এগুলা তাক কিন্তু আমি আমার আর কি। এখানে কিন্তু তিনটা তাক, আর তারপরে হচ্ছে একটা তাক আছে, সেটা হচ্ছে ফাইল বা হবে যাবে বই খাতা অনেক কিছু আমি রাখি, ফাইলে বেশি রাখি। আর তার পাশে আমার কাপড় চোপড় আছে। তো আমি দেখাচ্ছি এই কারণে যে কতগুলা তাক হয়েছে, আর আমি অবশ্য হ্যাঙ্গিং করার জন্য কোনো কিছু রাখিনি কারণ ওটাতে অনেক স্পেস লাগে। আর কর্নারে হচ্ছে কিন্তু আমার মেয়ের তাকগুলো, তাও আমি দেখাচ্ছি এই কারণে যে তাকগুলো কিন্তু অনেক ওসার, অনেক বড়। বোঝাতে পারছি কি না বুঝতে পারছি না। আমার একটা আলমিরা ছিল স্টিলের, আমার একটা ওয়ারড্রোব ছিল স্টিলের, আরেকটা কাঠের ওয়ারড্রোব ছিল। তো তিনটার সব কিছু কিন্তু এটাতে ধরে গেছে এবং খুব সুন্দরভাবে ধরে গেছে। এর আগে যেগুলোতে ছিল অনেক চাপাচাপি করে রেখেও মানে ধরছিল না, কিন্তু এটাতে কিন্তু অনেক অনায়াসে। এই যে ওপরে সাতটা যে ক্যাবিনেট, ওখানে আমি শীতের কম্বল, লেপ, এক্সট্রা বালিশ এগুলো রাখি। আর আমার বোর্ড বেঁচে ছিল, বোর্ড বাসলে এখানে একটা সুবিধা যে অন্যান্য কিছু করা যায়, আমি এই জালিকাট নকশাটা আমি করেছি। তো এখানে কিন্তু ওপরে যে আলমিরার ওপরে পাল্লাগুলো, এগুলো কিন্তু হচ্ছে হাতিল ফাইবার টাইপের কিছু। আমার সব কিছু অত দাম মনে নেই, কিন্তু আমার এখানে খরচ হয়েছিল 60,000-এর মতো। ভেতরের বোর্ডগুলো কিন্তু আলাদা, একটু কম দাম। আর আমি ওপরে যে বোর্ডটা লাগিয়েছি সেটা শুধু এই ফাইবার, মানে অটোবি ফাইবার এটা হয়তো বলে, আমার সঠিক জানা নাই। ভেতরের তাকগুলো কিন্তু মানে গর্জন ফ্লাইউড, ওগুলোও ভালো, কিন্তু ওগুলার কোনো এই যে হাতিলের যে একটা ফাইবার নকশা এই জিনিসগুলোও নেই। তো শুধু ওপরের পাল্লাগুলো আমি এই বোর্ড ইউজ করেছি, এটা অবশ্য মিস্ত্রিরাই সাজেশন দিয়েছিল। তো এখানে টোটাল আমার 60,000 টাকার মতো খরচ হয়েছে। তবে আপনারা যদি স্প্রে করে নেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অনেক খরচ বেড়ে যাবে। আমি এখানে হচ্ছে বার্নিশ কালার করেছি কারণ আসলে আমার বাজেট অত ছিল না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।